এখন আমরা মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের হোম পেজ সম্পর্কে জানব। মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের হোম পেজটি 6টি সেকশনে বিভক্ত। রোগী, রেপার্টরি, ঔষধ, টুলস, বই এবং স্টাডি। রোগী বিভাগে আমরা একজন রোগীর সমস্ত ব্যবস্থাপনা এখান থেকে করতে পারি। নতুন রোগী লিপি নেওয়া, রোগী লিপি পূরণ করা, কেস টেকিং ফর্ম পূরণ করা, রোগীর মিডিয়া, রোগীর তথ্য অ্যানালাইজ করা, রোগীর ডাটাবেস থেকে পুরাতন রোগী ওপেন করা, রোগীর রিপোর্ট দেখা এবং প্রেসক্রিপশন প্রিন্ট করা, সমস্ত কাজ আমরা এখান থেকে করতে পারি। রেপার্টরি সেকশনে আমরা যে কোনো রেপার্টরি ওপেন করে ব্যবহার করতে পারি, রেপার্টরিতে সার্চ করতে পারি এবং প্রয়োজনে ডিজিজ এবং অঙ্গসমূহ অনুযায়ী রেপার্টরি কম্পাইলেশন দেখতে পারি। ঔষধ বিভাগে আমরা ঔষধসমূহ সম্পর্কে জানতে পারি, ঔষধের কিনোট দেখতে পারি, ঔষধের বৈশিষ্ট্য দেখতে পারি, ঔষধের তুলনা করতে পারি, ঔষধের সম্পর্ক দেখতে পারি, ঔষধের গ্রুপ স্টাডি নিয়ে তুলনা করতে পারি, রিভার্স রেপার্টরি দেখতে পারি এবং ওষুধের সমস্ত মজুদ এবং শর্টেজ এর ব্যবস্থাপনা করতে পারি, ওষুধের এনসাইক্লোপিডিয়া দেখতে পারি। টুলস বিভাগে আমরা পাচ্ছি অর্গানন অফ মেডিসিন, যেখানে সমস্ত সূত্রসমূহ ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। মায়াজম ক্যালকুলেটর, যেখানে আমরা একটি রোগীর মায়াজম কি সেটা সম্পর্কে ধারণা নিতে পারি। ডিকশনারি, মেডিকেল ডিকশনারি, মেডিকেল অ্যাব্রিভিয়েশনস এবং ল্যাব ভ্যালু। ডিকশনারি দেখতে পারি, যেখানে মোট 3 লক্ষ শব্দ ভাণ্ডার রয়েছে। মেডিকেল ডিকশনারি দেখতে পারি, যেখানে 2 লক্ষাধিক মেডিকেল ওয়ার্ডের শব্দ ভাণ্ডার রয়েছে। মেডিকেল অ্যাব্রিভিয়েশনস সম্পর্কে জানতে পারি, এখানে মোট 25,000 অ্যাব্রিভিয়েশনস রয়েছে। ল্যাব ভ্যালুস সম্পর্কে জানতে পারি, যেখানে 700 মতো মেডিকেল ল্যাব ভ্যালু দেওয়া আছে। বই সেকশনে আমরা সকল বই অথবা বইয়ের ক্যাটাগরি অনুযায়ী বই পড়তে পারি অথবা বইতে সার্চ করতে পারি। স্টাডি বিভাগে আমরা কুইজ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সত্য মিথ্যা এবং মিলকরণ, এই 4টি ফরম্যাটে স্টাডি করতে পারি, অর্থাৎ রেপার্টরি এবং ঔষধের কিনোট নিয়ে এক্সারসাইজ করতে পারি। তাছাড়া মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের হোম পেজে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন সবার উপরে ডান কোনায় একটি বাটন রয়েছে ডাটাবেস সিঙ্ক্রোন, যেটা দিয়ে আমরা রোগীর সমস্ত ডাটাবেস অনলাইনে সিঙ্ক্রোনাইজ করতে পারি। আমাদের লিঙ্ক সমূহ অপশনে ক্লিক করে আমাদের সাথে মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের অথরিটির সাথে যোগাযোগ করতে পারি। থিম পরিবর্তন করুন অপশনে ক্লিক করে আমরা ডে মোড অথবা নাইট মোডে সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। চাইলে সিলেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে সফটওয়্যারের ভাষা পরিবর্তন করে নিতে পারি। সেটিং বাটনে ক্লিক করে সফটওয়্যারের সেটিং এ চলে যেতে পারি এবং হেল্প অপশনে ক্লিক করে হোম পেজ সংক্রান্ত সমস্ত হেল্প অপশন দেখে নিতে পারি। আমরা প্রত্যেকটি অপশন এবং প্রত্যেকটি সেকশন সম্পর্কে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। তাছাড়া উপরে বাম কোনায় আমরা একটি ড্রয়ার মেনু দেখতে পাচ্ছি, যেখানে ইউজারের ইনফরমেশন এবং সফটওয়্যারের যে কোনো পেজে সরাসরি চলে যাওয়ার জন্য মেনু অপশন সমূহ দেওয়া আছে। ড্রয়ার সম্পর্কে আমরা অন্য একটি ভিডিওতে আরো বিস্তারিত জেনে নেব। তো এই হচ্ছে মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের হোম পেজ পরিচিতি। আসসালামু আলাইকুম।